শিক্ষকনার্স নিয়োগে দুর্নীতি, মুখ্যমন্ত্রীকে আচার্য পদে নিয়োগের সিদ্ধান্ত, মূল্যবৃদ্ধি এবং নারী নির্যাতনের প্রতিবাদে এবার মালদা জেলা জুড়ে আন্দোলনে নামল এসইউসিআই মালদা জেলা কমিটি। সোমবার দুপুরে এই মর্মে মালদা শহরের পৃথক দুই জায়গায় দুটি পথসভা অনুষ্ঠিত হয়। প্রথমটি অনুষ্ঠিত হয় মালদা শহরের রথবাড়ি এলাকায়। সেই পথসভা শেষে মিছিল করে পোস্ট অফিস মোড়ে জড়ো হয় সংগঠনের কর্মীরা। জানা যায় পরে সেখানে আরও একটি পথসভা অনুষ্ঠিত হয় শিক্ষক ও নার্স নিয়োগকে দুর্নীতির প্রতিবাদে। পোস্ট অফিস মোড়ে একটি প্রতিবাদ সভা সংগঠিত করব। এই প্রতিবাদ সভায় সকল শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানাই এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে। আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে এই রাজ্য সরকার, টিএমসি সরকার, এসএসসিতে যে ভয়ঙ্কর দুর্নীতি চলছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। আজকে আমরা মালদা জেলা কমিটির পক্ষ থেকে এই রথবাড়ি মোড় এবং পোস্ট অফিস মোড়ে এসএসসি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা সংগঠিত করেছি এবং নার্স নিয়োগও দুর্নীতি আমরা জানতে পেরেছি এবং নার্সরা আন্দোলন করছেন, তাদেরও এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। একই সঙ্গে আজকে আমরা জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে নিয়োগ করার কথা হচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা জানাই। কোনোভাবেই শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণ চলবে না। শিক্ষায়, এই শিক্ষাক্ষেত্রে আচার্য রাজ্যের বা দেশের কোনো বিশিষ্ট শিক্ষাবিদকে নিয়োগ করা হোক, এই দাবিতে আমাদের আন্দোলন চলছে। আপনার নাম? আমি গৌতম সরকার, এসইউসিআই কমিউনিস্ট দলের মালদা জেলা সম্পাদক।